যুক্তরাষ্ট্রে একটি $20 মূল্যমানের স্বর্ণ মুদ্রা বিক্রি হয়েছে $18.9 মিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার দাম পড়েছে প্রায় ১৬০ কোটি টাকা। নিউ ইয়র্কের নিলাম প্রতিষ্ঠান সফটওয়্যার নিলামে এটি বিক্রি হয়। ডাবল ইগল নামের মুদ্রাটি ১৯৩৩ সালে এটির মূল্যমান ছিল $20। বিনিময়ের মাধ্যম হিসেবে আমেরিকায় এই মুদ্রা ছাড়া হয়। তবে দেশকে হতাশার হাত থেকে বাঁচানোর চেষ্টায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট কখনো মুদ্রাটির অনুমোদন দেননি এবং যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণমানের মুদ্রা তুলে নেন। অধিকাংশ মুদ্রা আগুনে গলিয়ে ধ্বংস করে ফেলা হয় তখন এবং তা অবৈধ বলে জানানো হয়। তবে তার মধ্যে একটি স্বর্ণ মুদ্রা ছাড়া, যার রেকর্ড দামে বিক্রি হলো গত মঙ্গলবার। নিলামে তোলা মুদ্রার মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ডাবল ইগল। মুদ্রাটি দীর্ঘ সময় ধরে ছিল মিশরের রাজা ফারুকের কাছে। পরে নিউ ইয়র্কে এক গোপন অভিযান চালিয়ে তা জব্দ করা হয়। মুদ্রাটি এক দরদাতাকে বিক্রি করেন জুতার ডিজাইনার স্টুয়ার্ট ওয়েটসম্যান। তবে ওই দরদাতার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। ডাবল ইগলের এক পিঠে রয়েছে নিউ ইয়র্কের বিখ্যাত লিবার্টি স্মৃতি স্তম্ভের ছবি এবং অপর পাশে আমেরিকান ইগল।